আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ছুরি মাছের সুটকি ভুনা এখানে আমি ছুরি মাছের সুটকিগুলোকে কেটে টুকরু টুকরু করে নিয়েছি এখানে আমি দেশি আলুগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি রসুন ছিলে নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন এবার একটি কড়াইয়ে ফুল আজ দিয়ে আমি এবার চুরি মাছের সুটকিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সুটকিটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবার পানিটাকে আমি সুটকির মধ্যে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি এগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমার সুটকিটা ধোয়া হয়ে গিয়েছে এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কয়টা একটু ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলোকে এবার পেঁয়াজটাকে আমি দুই তিন মিনিট একটু ভেজে নিব। এবার আমি সেই ধুয়ে রাখা ছুরি মাছের সুটকিগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে এগুলোকে আরেকটু ভেজে নিব পেঁয়াজ ও সুটকিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব এবার এর মধ্যে ছিলে রাখা রসুনের কুয়াগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিব সেই লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে মশলাটাকে কষানোর পর ফিরে আসছি আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই আলুগুলোকে এবার আলুগুলো দিয়ে আমি এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে ফিরে আসছি ভালোভাবে কষানোর পরে ভিওয়ার্স দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি পানির পরিমাণটা আমি বেশি দিব না আমি এতটুকুই পানি দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচের হালি এবার এটি ঢাকটা দিয়ে ফিরে আসছি হয়ে যাওয়ার পর ভিওয়ার্স আমার চুরি মাসে সুটকির তরকারিটি হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে রেসিপির ওপরে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ